স্বাস্থ্যবিধি নিশ্চিত রেখে চলছে এবারে দুর্গাপূজার প্রস্তুতি। চলছে প্রতিমা নির্মাণ। প্রতিমা কারিগররা ব্যস্ত সময় পার করছেন দিনে এবং রাতে। সেজে উঠছে মণ্ডপ। করোনা প্রাদুর্ভাবের কারণে সরকারের নির্দেশনার পাশাপাশি আড়ম্বরহীন মণ্ডপ নির্মাণ ও সাজসজ্জার নির্দেশনা দিয়ে পূজা উদযাপন পরিষদ বলছে এবার উৎসব বাদ দিয়ে শাস্ত্র মেনে শুধু পূজাই হবে। কাজের ব্যস্ততা বেশি, সময় এখনো 8-10 দিনের মতো সময় আছে, এর ভিতরে কাজ কমপ্লিট করতে হবে, কাজের তাড়া খুব, তবে নির্দিষ্ট সময় কাজ হয়ে যাবে। করোনার কারণে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় রেখে উৎসব উদযাপনের আছে নানা বিধিনিষেধ। নেই আগের সেই চিত্র। দুর্গাপূজাতে পড়েছে করোনার প্রভাব। বাঙালি হিন্দু সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা এবার কিভাবে হবে তা নিয়ে দ্বিধান্বিত অনেকেই। তবে সব সংশয় দূর করে শাস্ত্রের পাশাপাশি সংক্রমণ এড়াতে এবার মানতে হবে স্বাস্থ্যবিধি। পুজোর সঙ্গে সেই প্রস্তুতি নিচ্ছেন আয়োজকরা। আমাদের যে দিক নির্দেশনা দিয়েছেন পূজা উদযাপন পরিষদ এবং KMP থেকে আমরা একটা নির্দেশনা পাইছি, জেলা প্রশাসনের কার্যালয় থেকে একটা নির্দেশনা পাইছি, এই অনুযায়ী আমরা সেইভাবেই আর কি পূজা হবে। শীতলা মন্দিরের পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে এই সকল নির্দেশনাগুলো মেনে নিয়েই কার্যক্রম পরিচালিত করার ব্যাপারে চেষ্টা করা হচ্ছে। আর পূজা উদযাপন পরিষদ বলছে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করেই মণ্ডপে আসতে হবে সবাইকে। আমাদের অন্য অন্য বিগত বছরের তুলনায় এবার আমরা আমাদের শারদীয় দুর্গাপূজা আমরা ঠিক মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমেই আমরা সম্পাদন করব। আমাদের যে আরতি প্রতিযোগিতা হয়, সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়, এগুলো এবার আমরা করোনা মহামারীর কারণে আমরা এগুলো বর্জন করেছি। আমরা মূলত আমাদের এই মন্দিরের অভ্যন্তরে আমাদের মা দুর্গার আমরা পূজা করব। সেখানে যারা মন্দিরে দর্শনার্থীরা প্রবেশ করবেন তারা স্যানিটাইজ করে মাস্ক পরিহিত হয়ে 3 ফুট দূরত্ব বজায় রেখে এই মন্দিরে প্রবেশ করবে এবং তারা এখানে প্রতিমা দর্শন করেই তারা এখানে অপেক্ষা করে সাথে সাথে যারা বেরিয়ে যে অন্যদের প্রবেশের সুযোগ দেয় এইভাবে আমরা এটা মেনটেন করব। আমাদের স্বেচ্ছাসেবক দল থাকবে, তারা এগুলো প্রতিপালন করবে। তবু আমরা ইতিমধ্যে মাননীয় মেয়র মহোদয় জনাব তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা প্রশাসক এবং আমাদের খুলনা মেট্রোর পলিটন পুলিশের যিনি কমিশনার তার সাথেও আমরা মিটিং করেছি। তা মিটিংয়ে আমাদের এইরূপ সিদ্ধান্ত হয়েছেন, আমাদের আলোকসজ্জার বদলে আমরা সিকিউরিটি লাইট, মন্দিরের নিরাপত্তার কারণে আমরা সিকিউরিটি লাইট সাদা আলো ব্যবহার করব। এবং আমরা যে আমাদের প্রতিদিন পূজায় যে আমরা পূজার অন্তে আমরা যে অঞ্জলি প্রদান করি সেখানেও আমাদের লিমিটেশন রয়েছে, স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বল্প সংখ্যক ভক্তরা মিলে আমরা অঞ্জলি প্রদান করব। সেখানে যদি অনেক লোকের সমাগম হয় তাহলে আমরা পর্যায়ক্রমে 4-5 বার আমাদের অঞ্জলি প্রদান অনুষ্ঠান হবে, কিন্তু আমরা একসাথে অনেক ভিড় করব না। অন্য অন্যবার আমরা সন্ধ্যার পরে আমাদের খুলনা আমরা প্রতিমা বিসর্জন প্রক্রিয়া সম্পাদন করি। এবার আমরা দিনের বেলায় অর্থাৎ সূর্যের আলো থাকতেই আমাদের মহানগরীতে যতগুলো পূজামণ্ডপ রয়েছে সকল পূজামণ্ডপের প্রতিমা আমরা সন্ধ্যার আগেই আমরা বিসর্জন দিব। এরকম একটা সিদ্ধান্ত আমাদের কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ এবং আমাদের সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা এসেছে সেই নির্দেশনা অনুযায়ী আমরা এবারে শারদীয় দুর্গাপূজা আমরা পালন করব। এবার পূজা হবে কিন্তু উৎসব থাকবে না, কারণ এই করোনার মহামারীর মধ্যে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনেই পূজা করতে চায় সনাতন হিন্দুরা।